উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করতে হবে। মঙ্গলবার গোর্খা বস্তিতে উপজাতি কল্যাণ দপ্তরে জিআরবিটির মাধ্যমে নিযুক্ত 37 জনকে অফার তুলে দেন মন্ত্রী। সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী বলেন, স্বচ্ছ সুষ্ঠু নীতিতে সরকার নিয়োগ প্রক্রিয়া আগামী দিনেও করে যাবে। তিনি নতুন নিযুক্ত কর্মচারীদের রাজ্য ও দেশের জন্য দায়িত্ব নিয়ে কাজ করতে পরামর্শ দিয়েছেন। আমাদের সরকার স্বচ্ছ নীতি নিয়ে চলবে, আমার মানিক সরোজের নেতৃত্বে যে সরকার চলছে এটা আমাদের স্বচ্ছতার সঙ্গে চলছে। যারা চাকরি পেয়েছে তাদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে? আমি যারা চাকরি পেয়েছে নতুন তাদেরকে বলবো, নিষ্ঠার সঙ্গে সরকারের যে আমাদের যে কর্ম কর্মক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে কাজ করা এবং জনগণের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কাজ করা, এটাই আমি মেসেজ থাকবে, আমার মেসেজ থাকবে আগামী দিনে, যে তাদের কাছে যে কাজ আসবে সময়ের কাজ সময়ের শেষ করা।